তো বিবেকানন্দ তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি ভগবান আছে প্রমাণ করতে পারবেন? রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোর কি সেই সাহস আছে? তিনি একটু দ্বিধাবোধ করলেন কয়েক মুহূর্তের জন্য, তারপর বলেই ফেললেন, হ্যাঁ আমি দেখতে চাই। আর যখন বেরোলেন তার সব প্রশ্নগুলো পুরোপুরি উধাও হয়ে গেছিল। You heard of Swami Vivekananda? আপনারা স্বামী বিবেকানন্দের কথা শুনেছেন? আপনারা যারা জানেন না, বিবেকানন্দ হলেন প্রথম যোগী যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন। In 1893, Chicago. 1893 সালে শিকাগোয়, এবং তার গুরু ছিলেন রামকৃষ্ণ। তো বিবেকানন্দ যখন মাত্র 18 বছর বয়সী আর তিনি একজন অগ্নিগর্ভ যুবক ছিলেন, একদিন কেউ একজন তাকে বললেন, এই রামকৃষ্ণ বলে একজন অতীন্দ্রিয়বাদী আছেন, তোর অবশ্যই ওনার সাথে দেখা করা উচিত, তার কাছে সব উত্তর আছে, তোর এত প্রশ্ন, তোর ওখানেই যাওয়া উচিত। তো তিনি গেলেন। তিনি প্রবল উৎসাহী, প্রচণ্ড বুদ্ধি তার, এবং সবকিছু সম্পর্কে যুক্তিতর্ক করতে প্রস্তুত। উনি একজন আন্দোলনকারী, তিনি তেমন কোনো আধ্যাত্মিক অন্বেষক নন, তার সেরকম কোনো উদ্দেশ্যও নেই, খালি ওনার অনেক প্রশ্ন রয়েছে। তিনি এখনও সচেতন অন্বেষক হয়ে ওঠেননি, তিনি অনেকটা আন্দোলনকারীর মতো। তিনি সব জায়গায় যাচ্ছেন সমস্ত কুসংস্কারকে ধ্বংস করতে যা তার চারপাশে ঘটে চলেছে। তো তিনি রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, সারাক্ষণ ধরে কি আপনি ভগবান ভগবান করে যাচ্ছেন? আপনি ভগবান আছে প্রমাণ করতে পারবেন? রামকৃষ্ণ বললেন, আরে আমিই তো সেই প্রমাণ। তো এই কথাটা তার দর্প চূর্ণ করে দিয়েছিল। তিনি প্রত্যাশা করেছিলেন সেই সব মাথা ঘুরিয়ে দেয়া নানা রকম যুক্তির, রামকৃষ্ণ বললেন, আরে আমি নিজেই তো প্রমাণ, আমি এখানে আছি এটাই প্রমাণ। তারপর তিনি এটা জিজ্ঞেস করার ভুল করে বসলেন, আপনি কি আমাকেও অনুভব করাতে পারেন এটা যাই হোক না কেন? রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তোর কি সেই সাহস আছে? বিবেকানন্দ একজন খুব সাহসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি একটু দ্বিধাবোধ করলেন মুহূর্তের জন্য, তারপর বলেই ফেললেন, হ্যাঁ আমি দেখতে চাই। রামকৃষ্ণ খালি তার পাটা বিবেকানন্দের বুকে রাখলেন। এরপর বিবেকানন্দ বেরিয়ে আসেননি সমাধি অবস্থা থেকে কয়েক ঘন্টা ধরে। আর যখন বেরোলেন তার সব প্রশ্নগুলো পুরোপুরি উধাও হয়ে গেছিল। তারপরে আর একটাও প্রশ্ন করেননি। তিনি এমন জিনিস দেখেছিলেন যা জীবনে কখনো কল্পনাও করেননি, এবং তারপর এই পাগলামিটা তার মাথায় চেপে বসল। রামকৃষ্ণ নিজে যদি তাকে একা চলতে হতো তাহলে পৃথিবীর কেউই হয়তো তার ব্যাপারে জানতে পারতেন না, কারণ বাকি বিশ্বের সাথে বার্তা আদান প্রদানের কোনো মাধ্যমই তার কাছে ছিল না। মানুষের কাছে পৌঁছানোর কোনো উপায় তার কাছে ছিল না। তিনি অবিশ্বাস্য, অসাধারণ ছিলেন, কিন্তু বিশ্বের সাথে পেরে ওঠার মতো চতুরতা তার মধ্যে ছিল না। পৃথিবীর সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় ছলনা বা কূটবুদ্ধি তার মধ্যে ছিল না, তাই তিনি বেছে নিয়েছিলেন বিবেকানন্দকে তার বাহন হিসেবে। উনি রামকৃষ্ণকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। কয়েকশো রামকৃষ্ণ এসেছেন, কিন্তু আপনি কেবল একজন রামকৃষ্ণের কথাই শুনেছেন, কারণ বিবেকানন্দের মতো একজন মানুষ ছিলেন বলে। প্রায় প্রতিটা ভারতীয়র বাড়িতেই সাধারণত এই ছবিটা রয়েছে, হিন্দু সন্ন্যাসীর ছবি, কারণ প্রত্যেকে বিবেকানন্দকে অনুপ্রেরণা মনে করেন। তিনি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।
তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। কারণ তিনি এমনই এক অগ্নিময় মানুষ ছিলেন। তিনি যা কিছু বলেছিলেন এবং তার জীবনের অল্প সময়ের মধ্যে যা কিছু করেছিলেন, তিনি খুব অল্প বয়সে মারা যান, 39 বছর বয়সে। কিন্তু এই অল্প সময়েও তিনি প্রচুর মানুষের মধ্যে আগুন জ্বালিয়েছিলেন এবং একটা বড় প্রতিষ্ঠান তৈরি করেছিলেন যা আজও বিশ্বব্যাপী বিদ্যমান, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন বিশ্বের প্রায় সর্বত্র রয়েছে। যখন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম কলকাতায়, রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্যরা তার মৃত্যুর পর যখন তারা প্রতিষ্ঠা করেছিলেন এই রামকৃষ্ণ মিশন, যা ছিল একটা নতুন ধারা, রামকৃষ্ণ কখনো তাদের সন্ন্যাস বা অন্য কিছুতে দীক্ষিত করেননি। তিনি মারা যাওয়ার পরে শিষ্যবৃন্দ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা ওনার বার্তা প্রচারের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন। তারা একত্র হলেন এবং নিজেরাই সন্ন্যাস গ্রহণ করলেন। সিদ্ধান্ত নিলেন যে এই বার্তাটি ছড়ানোর জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করবেন। তো যখন তারা একত্র হয়ে একটা ছোট আশ্রম স্থাপন করেছিলেন কলকাতায় হুগলি নদীর তীরে, তাদের সেই সময়কার একটা ছবি রয়েছে। তারা দাঁড়িয়ে রয়েছেন এভাবে নদীর পাশে, একটা ফটোগ্রাফ আছে, কেউ তাদের ছবি তুলেছিলেন। আপনার অবশ্যই এদের দেখা উচিত, এরাই পুরুষ, ঠিক আছে? তারা আগুনের মতো। তো তারা এটার দায়িত্ব নিয়েছিলেন এই 8 জন, এবং তারপর বিশ্বজুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হল এবং রামকৃষ্ণের বার্তাটিও ছড়িয়ে পড়ল। আর আজও এটা একটা অন্যতম কার্যকরী আধ্যাত্মিক গোষ্ঠী। আর জানেন তো, ওরা আজও নিজেদের মতো চুপচাপ কাজ করে চলেছেন।